আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড আজ আমরা একটি ভীষণ সুন্দর অনুবাদ গল্প নিয়ে আলোচনা এই গল্পটি লিখেছেন কুরোয়ানাগি তেতুক অসামান্য রচনা তিনি জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব তো এটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে ইংরেজিতে অনুবাদ করেন ডরথি ব্রিটন বাংলায় অনুবাদ করছেন মৌসুমী ভৌমিক গল্পের নাম তথ্যাচানের অ্যাডভেঞ্চার আমরা গল্পটি আগে পাঠ শুনবো পরে একটু আলোচনা করব ঘটনাটা ঘটেছিল স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে সেদিন তত্ত্বাচান ইয়াসুয়া কিচানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না তময়তে সকলের একটা করে গাছ ছিল স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলে মেয়েরা প্রত্যেকে করে দখল করে নিয়েছিল সবাই যে যে যার নিজের গাছে ছিল কাছে রাত গাছটা কোহন বৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গাটা পিছল কিন্তু যদি তুমি একবার একটু কায়দা করে উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমন ভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপে চেপেই যে আনন্দ সুখ পাও সেরকম মনে হবে সেখানে ওঠে তত্যাচার প্রায় টিফিনের সময় অথবা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটা দেখত ছেলে মেয়েরা গাছগুলোকে তাদের নিজের সম্পত্তি বলে মনে করত। কেউ যদি অন্য কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি পোলিওর জন্য অসুবিধা ছিল বলে ওর নিজের কোনো গাছ ছিল না এই কারণে ওকে ওর গাছে নিমন্ত্রণ করছিল এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলে সবাই খুব ঝামেলা করবে তা ওরা জানতো বাড়ি থেকে বের হওয়ার সময় তো মাকে বলেছিল ডেনেন চফুতে ইয়াসুয়া কিচানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে সে মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তাই সে জুতো ফিটের দিকে তাকিয়েছিল রকি কিন্তু যথারীতি পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে ওঠবার আগে তোত্তা রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়া কিচানকে আমার গাছে চড়ার নেমন্তন করেছি বলে তত্ত্বাচান গলায় টিকিটটা ঝুলিয়ে নিল সে স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়া কি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এমনিতে কেউ কোথাও নেই স্কুলে গ্রীষ্মের ছুটি চলছিল ইয়াসুয়া কি চান থেকে বয়সে সামান্য বড়ই ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো সে বুঝি অনেকটা বড় তত্ত্বাচানকে দেখা মাত্র ইয়াসুয়া কি চান পাদুটোকে টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে গেল ওরা যে লুকিয়ে লুকিয়ে একটা কিছু করতে চলেছে সেটা ভাবতেই খুব হাসি হি হি করে হাসতে লাগলো নিয়ে ওর গাছের দিকে এগিয়ে গেল তারপর ছুটে গেল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার কেন সেই রকমই ভেবে রেখেছিল গত রাত থেকে মইটাকে নিয়ে এসে ও গাছের গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে এবার সে নিজের করে উঠে গিয়ে মাথাটা দিয়ে ধরে রেখে চানকে বলল এবার চলে এসো তুমি উঠে আসার চেষ্টা করো চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনাশ সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত্তাচান পিছন ফিরে নেমে এলো এসে সেই ইয়াসুয়াকি চানকে নিচে থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু সে নিজেই ছিল ছোটখাটো রোগা একটা মানুষ সে আর কতটা পারবে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াসুয়া কিচানকে তো দূরের কথা ইয়াসুয়া কিচান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুক্তি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং এই প্রথম তত্ত্বাচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল এতটা সহজ হবে না তাহলে এখন কি করবে বুঝতে পারলো না তত্ত্বাচানের ইচ্ছা ছিল যে ইয়াসুয়া কিচানকে ওর গাছে চড়াবে ইয়াসুয়া কিচানও তাই আশা করেছিল প্রত্যাচার ঘুরে গিয়ে আর সোয়াকি মুখোমুখি দাঁড়ালো বেচারা এত মনমারা হয়ে গিয়েছিল যে তত্তাচান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে আসানোর চেষ্টা করতে লাগলো তারপর বলো দাঁড়াও একটা জিনিস করা যাক দাঁড়াও ঘরে ছুটে গিয়ে একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো কাজে লাগানোর জন্য কিছু পাই কিনা দেখবার জন্য শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল সেটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না তত্তাচান সিঁড়ি মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়ায় সে তার নিজের গায়ের জোরে নিজেই অবাক হয়ে যাচ্ছিল এই ময়টা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় শুতে পারছিল বেশ বিজ্ঞবিজ্ঞ ভাব করে কিচানকে বলল এবার আর ভয় নেই এটা লকবক করবে না নাশুয়া কিচান ভয়ে ভয়ে একবার সিঁড়িমইটার দিকে তাকালো আবার একবার তো দিকে তোথ্যাচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল ইয়াসুয়া কিচান নিজেও খুব ঘামছিল ও গাছটার দিকে তাকালো তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে সিঁড়ির মাথায় কতক্ষণ যে লেগেছিল দুজনের একজন বলতে পারবে না প্রথমে সূর্যটা মাথার উপর জ্বলছিল কিন্তু ওদের সেসব কিছুর দিকে ভূক্ষেপে ছিল না দুজনের মাথায় তখন একটাই চিন্তা ইয়াস কিচানকে কাছে ছড়াতেই হবে তথ্যচার নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ ওপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়া কিচানের পিছনটা ঠেলে দিচ্ছিল সেই ইয়াসুয়া কিচান ময়ের মাথায় পৌঁছাল তত্যাচান হাত বাড়িয়ে ইয়াসুয়া কিচানের হাতটা ধরল পলিওতে ওর হাতের আঙ্গুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তবু তত্যাচানের চাইতে ওর হাতটা বড় ছিল আঙুলগুলোও লম্বা অনেকটা অনেক খান হাতটা ধরে থাকলো তারপর বললো তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি না এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটা যদি বড়রা কেউ বড়রাত্যাচান দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াশোয়া কিচান কে প্রাণ পরে টেনে চলেছে তারা নিশ্চয়ই ভয়ে চিৎকার করে উঠতেন কিন্তু ইয়া শোয়া কিচান তো সমস্ত আস্থা রেখেছিল তত্যাচানের উপর আর তার জন্য তো জীবনের ঝুঁকি নিয়েছিল ওর ছোট্ট হাতের মুঠো ইয়া কিচানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে এক এক সময় এক একটু গ্রো মেয়ে গেছে ও দুজনকে প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল তত্যাচান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়া কিচানকে আমন্ত্রণ জানালো স্বাগতম ইয়া কিচান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হেসে ফেললো গাছের উপরে বেশ অনেকক্ষণ দুই বন্ধুতে বসে রইল নানা গল্প করলো ইয়া শুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল জানো আমার দিদি তো আমেরিকায় থাকি ও বলছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে আমাদের জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাব টেলিভিশন নাকি একটা বাক্সের মতো ইয়াসোয়া কিচান যেখানে একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতো বড় তত্যাচার হয়নি তখন ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সুমোপাল এটা কেমন করে হতে পারে ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কিন্তু দারুণ হবে তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতই না প্রথম যন্ত্রটার সঙ্গে পরিচয় দিচ্ছিল গাছের ডালে বসে দুটি শিশুর পরম আনন্দে গল্প করায় বিরাম ঘটল না দূরে পাখির গান শোনা যাচ্ছিল ইয়াসুয়া কিচানের প্রথম গাছে চড়ার অভিজ্ঞতা তাদের কাছে অম্লান হয়ে রইলো আজ এই পর্যন্তই ভীষণ সুন্দর গল্পটি অনুবাদের গল্প শুনতে থাকুন আনন্দ উপভোগ করতে থাকুন আর হ্যাঁ আমার প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড ভালো লাগলে কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন এসব